যেকোনো পজিশনে প্রত্যাহার করা যায়, শুধু যে ধ্যানের সময় করতে হবে তা না। প্রত্যাহার হচ্ছে সব শুভ চিন্তাগুলোকে অ্যাসেম্বল করা, অশুভ চিন্তাগুলোকে, অশুভ যে কাজ করতে ইচ্ছা করে সেগুলো মন থেকে সরা। তাহলে দেখলেন পাঁচটা অব্দি গেলাম, আরো তিনটে আছে। এরপর হচ্ছে ধারণা। ধারণাটা কি? ধারণা হচ্ছে প্রত্যাহার তো হয়ে গেল যে শুভ চিন্তা করলাম, এই শুভ চিন্তা করার পরে কি করতে হবে, না শুভ চিন্তাকে কনসেন্ট্রেট করতে হবে ভালোভাবে একটা সুখাসনে। পরবর্তী সময় সুরজিৎ করে দেখাবে, সুরজিৎ মুখার্জি আসন প্রাণায়াম কিছু করে দেখাবে তোমাদের সকলের পক্ষে যেগুলো ভালো। তো এখন আমি একটু মুখে বলে দিচ্ছি যে ধ্যান করতে বসে কোন একটা বিষয়কে চিন্তা করা হলো বা এক্সট্রা কিছু চিন্তা করলে বা কোনো দেব বা দেবীকে চিন্তা করলে, তার মুখমণ্ডলটা বা তার পা এটা চিন্তা করছো, আবার মন চলে যাচ্ছে চাউমিনের দিকে, মা রান্নাঘরে কি করছে তার দিকে, বা আজকে কি নেটফ্লিক্সে দেখা যায় সেটার দিকে চিন্তা চলে যাচ্ছে। চিন্তা চলে যাওয়া মানে যে তোমরা খারাপ ছেলে মেয়ে হয়ে গেলে তা কিন্তু নয়, এটাই কিন্তু স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এটা যদি না চলে যায় তাহলেই অস্বাভাবিক হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ট্র্যাক অফ ওয়্যার বলে একে, ট্র্যাক অফ ওয়্যার, ট্র্যাক অফ ওয়্যার, ট্র্যাক অফ ওয়্যার। এই তোমরা ঠাকুরের মূর্তি বা ঠাকুরের পা চিন্তা করতে চাইছো, দেখতে চাইছো, আর তোমাদের অন্যদিকে চিন্তা চলে যাচ্ছে, এইরকম হতে থাকবে, এইটাই এই শিডিউল, এরকম হতে থাকবে। আবার তোমরা ওই চিন্তাটাকে টেনে নিয়ে এসে তোমাদের চিন্তাতে আসবে, এরকম চিন্তা ক্রমাগত টানা পড়ে করতে করতে একটা সময় আসবে যখন তোমরা চিন্তাটা করতে পারবে, মন তোমাদের অন্য চিন্তার দিকে নিয়ে যেতে পারবে না। যখন এটা পারবে তখন সেই অবস্থাকে বলা হয় ধারণা। ধারণা হয়ে গেলেই যে আবার ধ্যান হয়ে যাবে তা না, ধ্যানের আগে স্টেপ হলো ধারণা। তাহলে ধ্যান কি করে হলো? এই ধারণা করতে করতেও আবার কিন্তু চিন্তা অন্যদিকে চলে যেতে পারে। কিছুক্ষণ ধারণা হলো, আবার চাউমিনের দিকে চলে গেল, আবার একটু ফুচকা ভেঙে খাই বাইরে গিয়ে ওইটা চিন্তা এসে যেতে পারে। এইরকম ধারণাতেও থেকে যখন টাইমটা বাড়াতে পারা যাবে, অ্যাটলিস্ট 5 থেকে 12 মিনিট ধারণাতে রাখা যাবে, তার মধ্যে চিন্তাটা এদিক ওদিক হবে না, ওই অবস্থাটা হচ্ছে ধ্যান বা মেডিটেশন। ধ্যান বা মেডিটেশন পদ্মাসনে, সুখাসনে, বীরাসনে বসে করা যায়, তবে নতুন শিক্ষার্থীরা পদ্মাসনে বসে না করাই ভালো, তারা সুখাসনে বা বীরাসনে বসে করলে শরীরের কষ্টটা কম হয়। কারণ পদ্মাসনে বসলে শরীরের কষ্টটা ওই দিকে চলে যাবে, পায়ের কষ্টের দিকে চলে যাবে মনটা, তখন মনটা কনসেন্ট্রেট করতে অসুবিধা হবে। মেডিটেশন করলে কি হয়? মেডিটেশন করলে একটু আগে অমিত বাবু স্যার যেটা বলছিলেন যে অনেক কিছু সরকার চেষ্টা করেও বা ওনাদের ফোরাম থেকে বিভিন্ন আদার্স এজেন্সিস থেকে অনেক চেষ্টা করেও সিগারেট খাওয়া বা বিভিন্ন রকম নেশার থেকে মানুষকে দূরে করা যাচ্ছে না, আমি আপনাকে বলে যাচ্ছি, অমিতবাবুকে আপনারা ম্যাডাম বলতে পারেন, ছাত্রছাত্রীদেরও অবশ্যই বলছি, আমি খুব জোরের সাথে বলছি, যদি যোগের এই 8 পথ ঠিক ঠিক করে করে, 8 পথও যদি ঠিক করে না করতে পারে, অন্তত যম, নিয়ম, আসন, প্রাণায়াম, মেডিটেশন এই 5টা পথও যদি ঠিক করে করে, তাহলে সমাজ কিন্তু নেশামুক্ত হয়ে যাবে, অন্তত মেজরিটি পোর্শনটাই হয়ে যাবে। সাইকোলজিতে ইনকরেজেবল বলে একটা চ্যাপ্টার আছে, এটা অপরিবর্তনীয়, সেটা 10%-এর বেশি হয় না, ম্যাক্সিমাম 10% হয়, 90%-ই কিন্তু সঠিক দিশা পেলে, সঠিক সুযোগ পেলে পরিবর্তিত হতে পারে। এই বড় অংশটাকে পরিবর্তিত করতে সত্যি সত্যি চাইলে তাদের যোগাভ্যাস করাতে হবে। বিশেষ করে কী করতে হবে এই ব্যাপারে, ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যা বলছে, যোগশাস্ত্র তাই বলছে,
যোগস্বাস্থ্য অনেক আগেই তাই বলে গেছে, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিসেন্ট বলা শুরু করেছে কি সেগুলো, না গুড লাইফস্টাইল মেনটেন, গুড ফুড হ্যাবিট মেনটেন, যোগা অ্যান্ড আদার ফিজিওলজিক্যাল এক্সারসাইজেস, এইগুলো করলেই মোটামুটি 90% লোক ঠিকঠাক থাকতে পারে বিভিন্ন রকম প্রবলেম থেকে, শারীরিক মানসিক অসুস্থতা থেকে, এগুলোকে ঠেকিয়ে রাখতে পারবে, যাদের সেসব অসুস্থতা আছে সেগুলোকে নির্মূল করতে পারবে। মেডিটেশনের ইউনিক আরও কী কী জিনিস আছে, ঠিক করে কোনো কিছু চিন্তা করতে পারা, মনসংযোগ বাড়ানো, মনসংযোগ এবং মনসংযম বাড়ানো, তারপরে লিডারশিপ কোয়ালিটিস গ্রো করা, কোনো কিছু চিন্তা করতে চাইছে সেই চিন্তাতেই স্টিক করে লেগে থাকা, সেই চিন্তা ঠিক করে করা এক জিনিস, সেই চিন্তাতে স্টিক করে লেগে থেকে কাজ করা আরেক জিনিস। অনেকেই কিন্তু জানে যে সিগারেট খাওয়া বা কোনোরকম নেশা করা ভালো নয়, অনেকেই জানে, যেটাও করে কারণ তারা জানে যে এটা ভালো নয়, কিন্তু স্টিক করে লেগে থাকা যেটা, যে ভালো নয় যখন আমি করবো না সেইটা পারছে না, তার মানে কি জ্ঞানটা আছে কিন্তু জ্ঞানের ব্যবহারিক অ্যাপ্লিকেশান নেই। অনেক ক্ষেত্রেই সমাজে এই জিনিসটা হয়। তো যদি কেউ নিয়মিত মেডিটেশন বা ধ্যান করেন তাহলে জ্ঞানের অ্যাপ্লিকেশানটা, যার যে বিষয়ের জ্ঞান আছে সেই জ্ঞানের অ্যাপ্লিকেশানটা ঠিকঠিকভাবে করতে পারবে। এটা একটা ইউনিক ধ্যানের আর কি কাজ। আরও কী কাজ করতে পারে, যে যে লাইনেই পারদর্শী হতে চাক না কেন, সবাইকে যে লেখাপড়া দিক দিয়েই পারদর্শী হতে হবে তা না, জীবনটা হচ্ছে বুফে ডিনারের মতো, স্টার্টার থেকে শুরু করে ফ্রুট জুস, আমিষ জাতীয় খাদ্য, নিরামিষ খাদ্য সব রকম যেমন বুফে ডিনারে থাকে, জীবনেও কিন্তু তাই। যে যে বিষয়টা ঠিক করে শিখতে পারবে এবং সেই শেখাটাকে ব্যবহারিক প্রয়োগ করতে পারবে তারই কিন্তু জীবনে দাম পাবে, সেই জীবনে কিন্তু দাম পাবে। এখনকার দিনে আগেকার কনসেপ্টের মতো নেই যে সবাইকে লেখাপড়া করে বড় না হলে আর বড় হতে পারবে না, এই কনসেপ্ট নেই। তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে, সচিন তেন্ডুলকারের নাম সবাই জানো, শুনেছো সবাই, ওরে ক্লাস এইটে না মাধ্যমিকে ইংলিশে ফেল করেছিলেন ক্লাস, ইংলিশ মিডিয়াম স্কুলে সচিন তেন্ডুলকারকেই পাঠ্যপুস্তকে স্থান দেওয়া হয়েছে, সচিন তেন্ডুলকারকে নিয়ে ইংরাজি বই পড়ানো হয়, অথচ ওদের নিজেই কিন্তু যখন স্টুডেন্ট ছিলেন ইংরেজিতে ফেল করেছিলেন। আমি এটা থেকে কি বলতে চাইছি বোঝার চেষ্টা কর, যে লেখাপড়াতেই সবাইকে পারদর্শী হতে হবে তা নাহলে তার জীবন বৃথা হয়ে গেল, এমনটা কিন্তু এখনকার দিনে আর নেই। ওটা একটা সময় 30-40 বছর 50 বছর আগে ওই কনসেপ্টটা ছিল, এখন সেই কনসেপ্ট নয়, এখন হচ্ছে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ ওয়ান, এটা হতে হবে। সব ব্যাপারে কিছু কিছু জ্ঞান থাকলে হবে, কিন্তু একটা যে কোনো ব্যাপারে পারদর্শী হতে হবে। কেউ যদি ভালো জ্যাগলার হতে পারে সে জ্যাগলিং দিয়েই অনেক কিছু কামাল করে দিতে পারবে, খ্যাতি পয়সা সব কিছু জ্যাগলিং শিখেই করতে পারবে। এই আর লাস্ট স্টেপ কি, 7 নম্বর স্টেপ হয়ে গেল, লাস্ট স্টেপ হচ্ছে ধারণা, সমাধি। সমাধি এখানে যারা আমরা আছি কারোরই দরকার নেই, সমাধিটা হচ্ছে যারা সন্ন্যাসী হতে চান বা নান হতে চান তাদের জন্য মূলত, কিংবা আধ্যাত্মিক সাধনাতেই নিমগ্ন থাকতে চান, বিভিন্ন মঠ মিশনেই থেকে যেতে চান, এদের শুধুমাত্র সমাধিটা দরকার। সমাধি স্টুডেন্টদের জন্য বা স্যার ম্যাডামদের জন্য বা আমার নিজের জন্য সমাধি কিন্তু দরকার নেই। সেই জন্যই আমি বললাম এই যে 8টা পথ যোগের, এই 8টা পথের মধ্যেও জপ, নিয়ম,